সব অনিয়ম দূর করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঘরে বসেই প্রবাসীদের ভূমি সংক্রান্ত সেবা নিশ্চিতের আশ্বাস হজ প্যাকেজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য বিমানের স্বেচ্ছাচারিতাকে দুষছে হাব কালকের মধ্যেই বেসরকারি কোটা পূরণ হওয়ার আশা অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে ঢাকা মেডিকেলে চরম নৈরাজ্য অক্সিজেন প্ল্যান্টের ভেতরেও ধূমপান রান্নাবান্না ক্ষুব্ধ এনএসআই ফায়ার ব্রিগেড এবং তত্ত্বাবধায়ক নিয়ে বিএনপির দিবাস্বপ্ন কখনোই পূরণ হবে না বললেন কাদের বর্তমান ইসির সঙ্গে আলোচনা অর্থহীন মন্তব্য ফখরুলের আসসালামু আলাইকুম সবাইকে মোহনা সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের এবার বিস্তারিত দেশ থেকে যাবতীয় অনিয়ম দূর করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ভূমি সম্মেলন এবং ভূমি সংক্রান্ত সাতটি স্মার্ট সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন জানান সেবা প্রার্থীদের হয়রানি বন্ধে জমি জমা বিষয়ক সব কাজ ডিজিটালাইজ করা হবে প্রবাসে বসেই প্রবাসীরা যাতে নিশ্চিন্তে জমি জমা সেবা পান সেটিও নিশ্চিতের আশ্বাস দেন শেখ হাসিনা মানিক হোসেন পিনো রিপোর্ট জাতীয় ভূমি সম্মেলন অনুষ্ঠানে জমি রেকর্ড খারিজ ও নামজারি ৪০০টি ইউনিয়ন ভূমি কেন্দ্র খাজনা প্রদান সহ ৭টি স্মার্ট সেবা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে প্রধানমন্ত্রী সেবা নিশ্চিতে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন বলেন দেশ থেকে যাবতীয় অনিয়ম দূর করতে কাজ করছে সরকার সরকার এসে আমরা জনগণের সেবা এই ব্রত নিয়েই কাজ করে যাচ্ছি কাজী মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার সব ধরনের সুযোগ সৃষ্টি করার সাথে সাথে যে সমস্যাগুলি বিভিন্ন পারিবারিকভাবে বা নানাভাবে মানুষকে কষ্ট দিত সেগুলি দূর করারও আমরা পদক্ষেপ নিয়েছি অগ্নিসন্ত্রাস করে বিএনপি জামায়াত বহু ভূমি অফিস পুড়িয়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন তাদের কাজই হচ্ছে ধ্বংস করা বিপরীতে দেশ জনতার কল্যাণে কাজ করে আওয়ামী লীগ বিএনপি জামাতের কাজ হচ্ছে ধ্বংস করা আর আওয়ামী লীগ সৃষ্টি করে মানুষের কল্যাণে এবং মানুষের কল্যাণেই সব উদ্যোগ নেয় এবং সেই মানুষের সেবা করে দেওয়াটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিতে নীতিমালা তৈরি করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন প্রবাসীরা যাতে কর্মস্থলে বসে জমি জমা সংক্রান্ত সেবা পান সেই ব্যবস্থাও করা হয়েছে পৃথিবীর ১৯২টি দেশ থেকে কোন প্রবাসী সরাসরি কল সেন্টারে ফোন করলে অথবা ভূমি সেবা পোর্টাল অথবা ই খাতিয়ান অ্যাপ এর মাধ্যমে সরাসরি আবেদন করলে ডাক বিভাগ বিদেশে প্রবাসীগণের নিজ নিজ ঠিকানায় খতিয়ান পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবে কৃষিকে যান্ত্রিকীকরণের পাশাপাশি সমবায় ভিত্তিক চাষাবাদের জন্য নীতিমালা তৈরির কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার যার যত জমি সে সেইভাবে তার ভাগ পাবে মাইনুল হোসেন পিন্নু মোহনা সংবাদ ঢাকা র‍্যাবের হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যু যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন বিদেশি সরকারের সহযোগিতার কারণে পাচার হওয়া অর্থ ফেরত আনা যাচ্ছে না বলেও জানান মন্ত্রী তারা ওই দেশে আমাদের দেশের লোকেরা যারা টাকা নিয়ে গেছে তার সম্পর্কে কোনো তথ্য দিতে না তারা ইনডিরেক্টলি দে এনকারেজ এই মানি লন্ডারিং সম্পর্কের কোনো অবনতি ঘটবে না আগামীকালের মধ্যে বেসরকারি হজযাত্রীর কোটা পূরণ হবে বলে আশা করছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব হজ প্যাকেজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য বিমানের স্বেচ্ছাচারিতাকে দায়ী করছে সংগঠনটি হজযাত্রার খরচ নিয়ে ধোঁয়াশা দূর করতে অভিজ্ঞদের নিয়ে কমিটি গঠনের পরামর্শ দিলেন এজেন্সি মালিকরা এমআর আসাদের রিপোর্ট সরকারিভাবে এবার হজে যেতে গুনতে হবে ৬৮৩১৫ টাকা আর বেসরকারিভাবে খরচের শুরু ৬৭২০০০ টাকা থেকে এমন অস্বাভাবিক খরচের কারণে প্রাক নিবন্ধন করা অনেকেই আর নিবন্ধন করেননি এজন্য নির্ধারিত কোটা পূরণ না হওয়ায় ষষ্ঠবারের মতো নিবন্ধনের সময়সীমা বাড়ায় ধর্ম মন্ত্রণালয়
বর্ধিত সময়ের মধ্যেই বেসরকারি হজযাত্রীদের কোটা পূরণ হবে বলে আশা করছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। 100% থেকে সামান্য কিছু পার্সেন্টেজ কম আছে নিবন্ধন, এগুলো বছরে আজকে কালকে মধ্যে হয়ে যাবে, আমাদের বেসরকারি কোটা কোনো খালি যাওয়ার কোনো সুযোগ নেই। হজ প্যাকেজের খরচ এতটা বাড়ার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সমালোচনা করেন হাবের এ সিনিয়র সহসভাপতি। বিমান যদি নাকি অতিরিক্ত মুনাফা চিন্তা না করতেন হজযাত্রীদের ক্ষেত্রে, হজের প্যাকেজ মূল্য আরো কমতো। আর প্যাকেজের খরচ নির্ধারণে অভিজ্ঞদের নিয়ে কমিটি গঠনের পরামর্শ দিলেন সংগঠনের সাবেক সভাপতি ইব্রাহিম বাহার। কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকবে, যারা এভিয়েশন এক্সপার্ট তাদেরকে নিয়ে একটা কমিটি করে, এই বছর তো হয়ে গেছে, পরবর্তী বছরগুলিতে যেন ফেয়ার নির্ধারণ করা হয়। ডেডিকেটেড ফ্লাইটের সঙ্গে শিডিউল ফ্লাইটেও হজযাত্রী বহন করা হয় উল্লেখ করে তিনি বলেন, বিমান ভাড়া 1.5 লাখ টাকার বেশি হওয়া উচিত নয়। শিডিউল ফ্লাইটে সৌদিও নিচ্ছে নেবে এবং বিমানও শিডিউল ফ্লাইটে হাজির নেবে, যখন শিডিউল ফ্লাইটে নেয় তখন সেটা ডেডিকেটেড হজ ফ্লাইট হয় না, সেখানে কেন অতিরিক্ত ভাড়াটা দিতে হবে? দুবার যখন লোক আনতেছে নিচ্ছে তখন থ্রি ওয়ে হয়, থ্রি ওয়ে যদি হয় তাহলে এর ভাড়া 1.5 লক্ষ টাকার বেশি হওয়া কোনোভাবেই যৌক্তিক না। তবে এবার হজযাত্রীদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের আওতায় আনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রশংসা করেন হাবের সাবেক এ সভাপতি। ফিঙ্গারপ্রিন্টটা করে ফেলার অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে চরম অব্যবস্থাপনা ধরা পড়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এনএসআই ও ফায়ার ব্রিগেডের একটি পরিদর্শক দল অক্সিজেন প্ল্যান্টের ভেতরে রান্না করার মতো বিপজ্জনক কর্মকাণ্ড চালানোরও প্রমাণ পেয়েছে। বিস্তারিত মাসুদ সুমনের রিপোর্টে। ঢাকা মেডিকেলের অক্সিজেন প্ল্যান্ট প্রধান ফটকে ছাটানো বিপজ্জনক চিহ্ন, ভেতরে ঢুকতেই এই বিছানা, এতে শুলে সবার আগে চোখে পড়বে সিলিন্ডার ব্যবস্থাপনার নিয়মের তালিকা। 12 নম্বরে বলা হয়েছে আগুনের উৎস থেকে দূরে থাকতে, কিন্তু বিছানায় পড়ে থাকা দিয়াশালাই ও সিগারেটের প্যাকেট বলছে কিছুক্ষণ আগেও এখানে ধূমপান করা হয়েছে। এর চেয়েও ভয়াবহ প্ল্যান্টের ভেতরের চিত্র, টেবিলে কাটা হয়েছে সবজি, পাশেই রান্নার সব উপকরণ, একটি চোলাও রয়েছে, রান্নাঘর না হলেও ঝুঁকি নিয়েই এখানেই চলে রান্নাবান্না। পাশের পাওয়ার স্টেশনের অবস্থাও একই রকম ভয়ঙ্কর, এখানেও একগাদা অব্যবস্থাপনা, এত সব অনিয়মের পক্ষে যুক্তিরও অভাব নেই কর্মচারীদের। আমরা খুব সীমিত বেতনে, আমাদের তেমন মানে চলার মতো আসলে পরিবেশ না, কিন্তু তার ভিতরে দুটো ভাত তো খাইতে রাখার কথা ছিল না, কিন্তু আমাদের জায়গা সংকুলনের কারণে রাখা হয়েছে। রান্নাঘরে গ্যাস লাইন লিকেজ, ভঙ্গুর বিদ্যুৎ লাইন, বাতিল ফার্নিচারে বন্ধ করে রাখা হয়েছে জরুরি বহির্গমন পথ, পানির পাম্পও অকেজো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো একটি প্রতিষ্ঠানে এত সব অনিয়ম খুঁজে পায় এনএসআই এবং ফায়ার ব্রিগেডের পরিদর্শন দল। বিভিন্ন জায়গায় কিছু কিছু অসঙ্গতি দেখা গেছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে যেন এই অসঙ্গতিগুলো তুলে ধরা এবং ওনারা যেন দ্রুত এগুলোকে সমাধান করে। কেননা এই আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত কিছুদিন আগে ঢাকার মধ্যে কয়েকটা ঘটনা ঘটলো যা সবাইকে নাড়া দিয়েছে, আমরা চাই না ভবিষ্যতে এরকম ঘটনা ঘটুক। ঢাকা মেডিকেলের এমন স্পর্শকাতর বেশিরভাগ স্থানে নেই অগ্নি নির্বাপক ব্যবস্থাও। মাসুদ সুমন, মোহনা সংবাদ, ঢাকা। লোকবল সংকটকে স্বাস্থ্য খাতে সবচেয়ে বড় সমস্যা বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এর মধ্যেই সেবা নিশ্চিতে হাসপাতালে তদারকি বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত বিষয়ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চিকিৎসার পেছনে মানুষের খরচ বেড়েছে উল্লেখ করে ব্যবস্থাপত্রে অপ্রয়োজনীয় ওষুধের নাম লেখা বন্ধ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান জাহিদ মালিক। মেডিসিনের উপরে খরচটা বেশি, 40% নাকি মেডিসিনের, সেই ক্ষেত্রে আমাদেরকে দেখার বিষয়, যদিও মেডিসিনটা তো আমাদের দেশের দাম কম, তারপরে এত বেশি কেন হয় এদিকে দেখার বিষয়। অনেকে বলে থাকেন যে প্রেসক্রিপশন বেশি করা হয়, যতগুলো মেডিসিন দরকার নাই তার থেকে বেশি মেডিসিন প্রেসক্রাইব করা হয়, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে প্রেসক্রিপশনটা যেন যথাযথ হয়, প্রয়োজন অনুযায়ী হয়। মামলার পরই প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বাধীনতা দিবসে উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের জেরে সংক্ষুব্ধ কোনো ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেছে বলে জানান তিনি।
সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মানোন্নয়নে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। আইন নিজস্ব গতিতে চলবে মন্তব্য করে তিনি বলেন, প্রথম আলো সংবাদটি যে ভিত্তিহীন ছিল তা প্রমাণিত। কেউ যদি সংক্ষুব্ধ হয়ে মামলা করেন, রুজু করেন, সেই অনুযায়ী পুলিশ কিন্তু ব্যবস্থা নিতেই পারেন। আমি যতটুকু জানি একটা মামলা রুজু হয়েছে, তবে প্রথম আলোর সাংবাদিক সাহেব যেই এটা করেছেন, উদ্ধৃতিটা করেছেন, এটা সঠিক ছিল না, যেটা নাকি 71 টিভির মাধ্যমে আপনারাই প্রচার করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আর ফিরে যাওয়া সম্ভব নয় জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এ নিয়ে বিএনপির দিবা স্বপ্ন কখনো পূরণ হবে না। স্বাধীনতা দিবসে প্রথম আলোয় প্রকাশিত সংবাদকে পক্ষপাতদুষ্ট উল্লেখ করেন তিনি। এদিকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে সঠিক সময়ে দেশে নির্বাচন হবে। সোরাইয়া মনিকে সঙ্গে নিয়ে নাসিরউদ্দিনের রিপোর্ট। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণ সভায় প্রধান অতিথি তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের অর্জন ও জনপ্রিয়তার সামনে নিজেদের পরাজয় দেখছে বিএনপি, এজন্যই নির্বাচন নিয়ে যত টালবাহানা। এই জন্য এখন ওয়ান ইলেভেনের কুশীলব আর বিএনপি একজোট হয়েছে দেশে একটি গণ্ডগোল লাগানোর জন্য। আন্তর্জাতিকভাবে তারা সক্রিয় হয়েছে কেউ কেউ, কিন্তু সেটি বাংলাদেশের মানুষ আর কখনো হতে দিবেন। সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সম্প্রদায়। সংবিধান মেনে ইসির অধীনেই তা সম্ভব। এই ইলেকশনের জন্য তো কেয়ারটেকার গভর্নমেন্ট, তারা কেয়ারটেকার গভর্নমেন্ট চায় 2001 সাল, তাদেরকে নির্বাচনে যে তার গ্যারান্টি দেবে এমন কেয়ারটেকার। জনগণ বিএনপিকে পছন্দ করে না বলেও জানান তিনি। তারা আর আন্দোলন করবে, তত্ত্বাবধায়ক আদায় করবে, সরকারের পদত্যাগ আদায় করবে, পার্লামেন্ট থাকবে না ডিসলভ করা এটা আদায় করবে, এটা দিবা স্বপ্ন ছাড়া আর কিছু। ওবায়দুল কাদের বলেন, সরকারকে হেয় করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বাধীনতা দিবসে পক্ষপাত দুষ্ট সংবাদ করেছে প্রথম আলো। চাল ডাল তেলের স্বাধীন সে বাচ্চার এসব বলার কি বিচার বুদ্ধি হয়েছে। প্রকাশিত ওই সংবাদের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে মহিলা আওয়ামী লীগ। এতে দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, একটি মহল শিশু নারীদের নিয়ে রাজনীতি করে দেশের পরিস্থিতি ঘোলাটে করতে চায়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনকালীন সরকারের সুরাহা না হওয়া পর্যন্ত ইসির সঙ্গে আলোচনা হবে অর্থহীন, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেহেতু কমিশন স্বাধীন নয় তাই তাদের সঙ্গে বৈঠক করে লাভ হবে না। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণে দেশের মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বর্তমানে মূল রাজনৈতিক সংকট নির্বাচনকালীন সরকারের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনকালীন নির্বাচন কমিশনের সঙ্গে কোন আলোচনা অথবা সংলাপ ফলপ্রসূ হবে না এবং তা হবে অর্থহীন। শিক্ষামন্ত্রী দীপুমণি বলেছেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন হলে কোচিং সেন্টার ও গাইড বই বিক্রি বন্ধ হয়ে যাবে বলেই অনেকের বিরোধিতা করছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি বলেন, যতই ষড়যন্ত্র ও বিরোধিতা থাকুক না কেন, নতুন শিক্ষাক্রম চালু হবেই। এতে আস্থা রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। যতই বিরোধিতা থাকুক, যত ষড়যন্ত্রই থাকুক, যত প্রতিবন্ধকতাই থাকুক, ইনশাল্লাহ নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হবে এবং আমাদের শিক্ষার্থীরা বিশ্ব নাগরিক হবে। তাদের একটা মহা ভয়, এবং ভয়টা একেবারেই অমূলক নয়, আসলেই এই শিক্ষাক্রম বাস্তবায়িত হয়ে গেলে কোচিং এর দরকার হবে না। রমজানে ভেজাল প্রতিরোধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাজধানীর টাউন হল বাজারে অভিযান চালিয়েছে বিএসটিআই। মুরগির মূল্য তালিকা এবং ওজন মাপার যন্ত্র পরীক্ষা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও মাছ ও ফলের নমুনা সংগ্রহ করে ক্ষতিকর কেমিক্যালের অস্তিত্ব পরীক্ষা করা হয়। ওজন মাপার যন্ত্রে ত্রুটি থাকায় এক ব্যবসায়ীকে 1,000 টাকা জরিমানা করে আদালত। পবিত্র ওমরা পালন করতে গিয়ে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের বাড়িতে চলছে মাতম।
প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। গেল মঙ্গলবার সৌদি আরবে ওমরা যাত্রীদের বহনকারী একটি বাস আসির প্রদেশের আকাবাসার এলাকায় নিয়ন্ত্রণ হারায়। বাসটিতে 35 জন বাংলাদেশী সহ 47 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় তাদের মধ্যে 24 জনের প্রাণহানি ঘটে, বাংলাদেশের ছিল 18 জন। পবিত্র ওমরা পালন করতে গিয়ে ওই দুর্ঘটনায় নিহত হন নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর এলাকার শরীয়তুল্লাহ জসিমের ছেলে রাসেল। জীবিকার সন্ধানে 2022 সালের 27 এপ্রিল সৌদি আরবে যান তিনি। কফিলের আন্ডারে কাজ করতো, আকামা আছে, সব আছে, সবকিছু বৈধ আছে। নোয়াখালীতে নিহত শহীদুল ও হেলালের বাড়িতে চলছে মাতম। জেলার চাটখিলের রামনারায়ণপুর ইউনিয়নের হেলালউদ্দিন ও সেনবাগের মোহাম্মদপুর ইউনিয়নের শহীদুল ইসলাম শাহেদ। টঙ্গী শিল্প এলাকার পশ্চিম থানাধীন বড় দেওয়া ফকির মার্কেট এলাকার ইমাম হোসেন রনির বাড়িতে চলছে মাতম। রনির গ্রামের বাড়ি চাঁদপুর সদরে হলেও ফকির মার্কেট এলাকায় জমি কিনে বাড়ি করেছেন তার পিতা। তিন ভাই ও এক বোনের মধ্যে ইমাম হোসেন রনি দ্বিতীয়। পটুয়াখালীর নিহত মোজাম্মেল হোসেনের বাড়ি মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া গ্রামে। নিহত অপর বাংলাদেশের নাম সাগর জোমাত্তার সম্পর্কে নিহত মোজাম্মেলের শ্যালক। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বটতলা গ্রামে। তাদের মৃত্যুতে পরিবারের শোকের ছায় নেমে এসেছে। নিহতদের মরদেহ দ্রুত বাংলাদেশে আনতে দুদেশের সরকারের সহায়তা কামনা করেছে নিহতদের পরিবার। শারমিন সরনা, মোহনা সংবাদ। কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে তিন রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। ভোরে উপজেলার রাজা পালং ইউনিয়নের মুহুরিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, স্থানীয় নেসার আহমেদের বাড়ির আঙিনা সমতল করার সময় পাহাড় ধসে তিন শ্রমিক চাপা পড়ে। খবর পেয়ে স্থানীয়রা একজনের এবং ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করে। পবিত্র রমজান ঘিরে ময়মনসিংহে বেপরোয়া ব্যবসায়ীরা, মানা হচ্ছে না গরুর মাংসের সিটি কর্পোরেশন নির্ধারিত দাম, সবজির দাম হাঁকাচ্ছেন যে যার মতো। এছাড়া নিত্যপণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ইফতার সামগ্রীর দামও। পরিস্থিতি উত্তরণে বাজার মনিটরিং জোরদারের দাবি জানান ক্রেতারা। বিস্তারিত ময়মনসিংহ ব্যুরো প্রধান রুবায়েত বাপ্পির রিপোর্টে। পবিত্র রমজানে ময়মনসিংহে ঊর্ধ্বমুখী দামে ভোগ্য ও নিত্যপণ্যের বাজার। নিত্যপণ্যের বাড়তি দামের সাথে পাল্লা দিয়ে বেড়েছে ইফতার সামগ্রীও। স্বস্তি নেই মাছ, মাংস, ডিম, দুধ, সবজি সহ মশলার বাজারেও। ক্রেতাদের নানা অভিযোগ, নিয়ন্ত্রণ দাবি। পেঁয়াজ, রসুন, আলু, আদার দাম নিয়ন্ত্রণে থাকলেও বেড়েছে মাছ, মাংস, সবজি, ডিম, দুধ, মশলা সহ ইফতার পণ্যের দাম। বাড়তি ব্রয়লার ও কর্ক মুরগির দামও। গরুর মাংস সিটি কর্পোরেশন নির্ধারিত 650 থেকে 700 টাকা কেজিতে বিক্রির কথা থাকলেও বাড়তি দামে বিক্রির অভিযোগ ক্রেতাদের। স্থিতিশীল যেভাবে হয় এটা করার জন্য সরকারের কাছে আমাদের আবেদন। প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেশি, চাল, ডাল, চিনি, লবণ। বাজারের যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিটা, যে ওঠানামাটা করতেছে, এটা যে স্থিতিশীল থাকে। পণ্যমূল্যের বাড়তি দামকে সরবরাহ কমের উপর দোষ চাপাচ্ছেন বিক্রেতারা। বাড়তি আমদানি একটু কম, চাহিদাটা বেশি। দাম কমে না, আগের দামটাই আছে। মরিচ, হলুদ, ধনিয়া এগুলি আগের রেডি আছে। ঊর্ধ্বমুখী দামে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের পারস্পরিক দোষারোপের ধকল টানছেন ভোক্তারা। অসাধু সিন্ডিকেট ও মজুতদারদের লাগাম টানতে শুধু ক্রেতা নয়, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং দাবি সচেতন বিক্রেতাদেরও। গরুটা একটু ঊর্ধ্বমুখী ভাব হয়েছে, মুরগির মধ্যেও আপনার এই ধরনের একটা ঊর্ধ্বমুখী ভাব হয়েছে। কেজি প্রতি আপনার 100 টাকা বলুন। কিছু অসাধু ব্যবসায়ী আছে যে মালগুলি আঁকড়ে ধরে রাখতে চায়। প্রশাসন যদি একটু নজরদারি করে তাহলে আমার মনে হয় আমাদের সাধারণ যারা ব্যবসায়ী আছি সবাই এটা উপকৃত হবে। শুধু মুনাফা নয়, পবিত্র রমজানে মানুষের সেবার মানসিকতা নিয়ে ভোগ্যপণ্য নিয়ন্ত্রণে সচেতন থাকবেন সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা সকলের। রুবায়েত বাপ্পি, মোহনা সংবাদ, ময়মনসিংহ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। দেশ থেকে সব অনিয়ম দূর করার ঘোষণা প্রধানমন্ত্রীর, ঘরে বসেই প্রবাসীদের ভূমি সংক্রান্ত সেবা নিশ্চিতের আশ্বাস। হজ প্যাকেজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য বিমানের স্বেচ্ছাচারিতাকে দোষে হাব, কালকের মধ্যেই বেসরকারি কোটা পূরণ হওয়ার আশা।
অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে ঢাকা মেডিকেলে চরম নৈরাজ্য, অক্সিজেন প্লান্টের ভেতরেও ধূমপান, রান্নাবান্না, ক্ষুব্ধ এনএসআই ফায়ার ব্রিগেড। এবং তত্ত্বাবধায়ক নিয়ে বিএনপির দিবাস্বপ্ন কখনোই পূরণ হবে না বলেন কাদের, বর্তমান ইসির সঙ্গে আলোচনা অর্থহীন, মন্তব্য ফখরুলের। এই ছিল মোহনা সংবাদে, পরের সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv, সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।